লোকসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে, যদিও প্রচারে অনেকটা এগিয়ে রাজ্যের শাসক দল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এরাজ্যের উন্নয়ন করেছেন, সেগুলি মানুষের কাছে তুলে ধরছেন তার একনিষ্ঠ কর্মীরা। এরকমই একটি ছবি দেখা গেল শুক্রবার। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী নাওয়া খাওয়া ভুলে দলীয় প্রার্থীকে জেতানোর সংকল্প গ্রহণ করে প্রচার করে চলেছেন। এদিন তিনি শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের 8 ও 9 নম্বর বুথের সমস্ত বাড়ি বাড়ি ঘুরে ডাক্তার মমতার সঙ্গমিতার হয়ে ভোট ভিক্ষা করলেন। আমি এসেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আগামী রবিবার আমাদের একটা মিছিল আছে তৃণমূল কংগ্রেসের। দাদাকে একটু যেতে বলবেন, কৃষ্ণ বাড়ি পাওয়া ছেলে জানি আমি, আপনি আমাদের সঙ্গে যাবেন, আমি যাব। মেয়েদের পাড়ার মেয়েদের নিয়ে না ওই আমাদের যে বাউরি পাড়া মাঠটা আছে ওই মাঠটা থেকে বেরোবো। অনেক লোক আছে, আমি আহ্বান করলে তার জন্য খুব খুশি হলাম। প্রতিটি বাড়ির মানুষ তাকে কাজের মানুষ, কাছের মানুষ হিসাবে কাছে টেনে নেন। প্রচারটা করছি আমরা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভা 26 নম্বর ওয়ার্ডে। আমরা বুথ ভিত্তিক প্রত্যেক দিন আমরা বাড়িতে বাড়িতে ডোর টু ডোর, কোনো বাড়ি বাদ নেই, প্রত্যেকটা বাড়িতে ডোর টু ডোর প্রচার করছি। আজকে আমরা করছি 8 নম্বর বুথ এবং 9 নম্বর বুথ, দুটো বুথ একসঙ্গে করছি। প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি এবং আজকে যে লোকসভা ভোট আসন্ন, সেই আসন্ন লোকসভা ভোটের সমর্থনে, আমাদের প্রার্থীর সমর্থনে আমরা প্রচার করছি। মানুষের কাছে যাচ্ছেন, কী বলছেন, কোনটা বেশি তুলে ধরছেন আপনারা? ধরুন আমাদের যে বর্ধমান পৌরসভা 26 নম্বর ওয়ার্ড, হয়তো মানুষের মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ দুঃখ থাকতে পারে, অনেকের অভাব ইয়ে থাকতে পারে, সেই অভিযোগগুলো শুনছি। তার সঙ্গে সঙ্গে আমাদের যে 2011 সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে সরকারটা গঠন হয়েছে, সেই সরকারের যে উন্নয়নটা করেছেন, আমাদের মূল প্রচার হচ্ছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর একটা প্রচার হচ্ছে অনুন্নয়ন, মোদী সরকারের অনুন্নয়ন, দুটো দুটো প্রকল্প। আমি বলছি আমাদের নেত্রী যে প্রকল্পগুলো দিয়েছেন, সেই প্রকল্পগুলো কী কী পেয়েছেন, কী কী পাননি, কী সুযোগ সুবিধা পেয়েছেন, সেগুলো 1 নম্বর। আর যে কেন্দ্রীয় সরকারটা 5 বছর চললো, তার কী সুবিধা সুযোগ সুবিধা পেয়েছেন আমাকে একটা জানান। আপনি কেন বিজেপিকে ভোট দেবেন, কেন সিপিএমের পাশে থাকবেন, কেন কংগ্রেসের পাশে থাকবেন সেটা বলুন, আর কেন তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন না তা বলুন। প্রত্যেকটা মানুষের কাছে কোনো উত্তর নেই, শুধু একটাই উত্তর না দিয়ে আমাদেরকে সব দিয়েছেন। আমার মেয়েটা কন্যাশ্রী পেয়েছে, কেউ বলছে আমার মেয়ে আমার মেয়েটা বিশ্বশ্রী পেয়েছি, কেউ বলছে আমার বাড়ির শ্বশুর মারা গেছে সমবেতি পেয়েছি, কেউ বলছে কন্যাশ্রী পেয়েছি, খাদ্য সাথী পেয়েছি। হ্যাঁ, মানে যত রকম প্রকল্প আছে, কেউ না কেউ কোনো প্রকল্পের আওতার মধ্যে আছেন। আমাদের নেত্রী যে উন্নয়নটা করেছেন সেটা হচ্ছে সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষদের উন্নয়নটা করেন, আর মানুষের সার্বিক মানুষ, একটা মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদা, যার মানে জীবনে চলার পথে যেগুলো দরকার আছে, খাদ্য সাথী স্বাস্থ্য খাদ্য সাথী চাল, 8 কোটি 40 লক্ষ মানুষ 2 টাকা কেজি চাল পাচ্ছে, এবং উৎকৃষ্ট মানের চাল, গম, আটা, তেল এবং রেশনের মাধ্যমে অনেক কিছু। আমাদের যে দাবি ছিল যে গরিব মানুষদেরকে ন্যূনতম মূল্যে খাদ্য বিতরণ করতে হবে, এবং আজকে পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যের যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি ঘটেছে তার তুলনায় নেত্রী যে একটা টাস্কফোর্স গঠন করে দ্রব্যমূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করেছেন, সেই জন্য মানুষের কিন্তু প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দিত। আমরা কেমন পাচ্ছেন আপনি সারা? আপনি তো আমাদের সঙ্গে অনেকক্ষণ ঘুরলেন, এক একটা বাড়িতে বসাচ্ছে প্রত্যেক বাড়িতে আমাকে, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি এবং অভিভূত হয়ে যাচ্ছি, মানে নমস্কার করলাম, দেখা করলাম, শুধু না প্রত্যেকে বাড়িতে আহ্বান করছে, এবং আমার সঙ্গে এই যে 300-400 কর্মী আছে তাদেরকেও বলছে প্রত্যেককে জল খাওয়ান, কাগজ চমড়ির ব্যবস্থা করছে। আমি এত মানুষে করবেন কী করে, বলছে আপনি তো আমার ভাই আজকে এসছেন, কেন আমি করতে পারবো না আপনার জন্য? কেউ মিষ্টি, কেউ জল, কেউ শরবত, কেউ চমড়ি, মানে বিভিন্ন, এবং প্রত্যেকে বাড়িতে বসিয়ে সসম্মানে আমাদের কথা শুনছেন এবং স্বাগত জানাচ্ছি। আমি খুব খুশি হয়েছি, আমার এটা এটা কিন্তু আমার আমার কোনো প্রাপ্য নেই, আমার কোনো কিছু নয়, এটা আমার নেত্রী, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আজকে পশ্চিমবাংলাকে এই জায়গায় তুলে ধরেছেন, যার জন্যই আমরা এই সম্মানটা আজকে মানুষের কাছে পাচ্ছি। বর্ধমান থেকে কেরামত আলী রিপোর্ট, আনন্দবার্তা।